आज सोमवार 28 डिसेम्बर 2020 13 पौष 1427 12 जमादिउल आव्वाल 1442 हिजरी 1885 সালে আজকের দিনে ভারতের মুম্বাইয়ে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। আজকের দিনে 1908 সালে সিসিল ইতালিতে ভয়াবহ 7.2 মাত্রা ভূমিকম্প অনুভূত হয়, এতে 75,000-এর বেশি মানুষ নিহত হন। ভারতে প্রথম বিমান উড্ডয়ন প্রদর্শিত হয় আজকের দিনে 1910 সালে। 1921 সালের আজকের দিনে কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল উদ্বোধন হয়। আজকের দিনে 1979 সালে ঢাকার কুর্মিটোলায় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন হয়, বর্তমানে এর নাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। 30তম সেঞ্চুরিটি করে টেস্ট ক্রিকেটে সুনীল গাভাস্কর কর্তৃক ব্র্যাডম্যানের বিশ্ব রেকর্ড ভঙ্গ হয় আজকের দিনে 1984 সালে। ভারতীয় শিল্পপতি রতন টাটা 1937 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন। আজকের দিনে 1941 সালে জন্মগ্রহণ করেন লেখক রিজিয়া রহমান। নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন জীবন রসায়ন বিজ্ঞানী ক্যারি মোলিস আজকের দিনে 1944 সালে জন্মগ্রহণ করেন। বাংলাদেশের প্রখ্যাত সাহিত্যিক রাজিয়া খান 1936 সালের আজকের দিনে মৃত্যুবরণ করেন। 1993 সালের আজকের দিনে বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশের পরিচালক, অভিনেতা এবং চিত্রনাট্যকার আব্দুল জব্বার খান মৃত্যুবরণ করেন।